এবার কে 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 স্মরণ করে আসিফ গাচ্ছেন কেকের গান। বজরঙ্গি ভাইজান সিনেমায় কেকের গাওয়া তু জো মিলা গানটি গেয়েছেন আসিফ আকবর। কিছুদিন আগে কলকাতার মঞ্চে কনসার্ট শেষে অসুস্থ হওয়ার পর মারা গিয়েছিলেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে। বাংলাদেশে তার ভক্ত শ্রোতা অগণিত। এবার কেকের গাওয়া গান নিজের কণ্ঠে ধারণ করলেন দেশের আর এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। বুধবার নিজের ফেসবুক পেজে আসিফ নিজেই সেই খবরটি জানিয়েছেন। যদিও কেকের গাওয়া গানের খবর জানাতে গিয়ে অবাক করা এক তথ্য জানিয়েছেন আসিফ, মৃত্যুর আগ পর্যন্ত কেকের গাওয়া কোনো গান নাকি শোনা হয়নি তার, তবে কিছুদিন ধরে শুনেছেন আর মুগ্ধতায় আচ্ছন্ন হচ্ছেন। তার এই শিল্পীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাও জন্মেছে, সেই শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই কেকের গাওয়া কোনো গান নিজের কণ্ঠে ধারণ করলেন এবার তিনি। বজরঙ্গি ভাইজান সিনেমায় কেকের গাওয়া তু জো মিলা গানটি গিয়েছেন আসিফ। কাউসার মুনিরের লেখা গানটির সঙ্গীত পরিচালক প্রীতম। গানটি গাওয়ার পেছনের গল্প বলতে গিয়ে আসিফ তার ফেসবুকে লিখেছেন, কুমিল্লা লালবাগিচা স্কুলে একজন মহিষী নারীর সান্নিধ্য পেয়েছিলাম, তিনি আমার শিক্ষিকা প্রয়াত শ্রদ্ধেয়া শ্রীমতী কল্যাণী সেনগুপ্তা। ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত তিনি আমাকে টার্গেট করেই হাম নাথ, দেশাত্মবোধক গান, লালন, রবীন্দ্র, নজরুল কোনো কিছুতেই ছাড় দেননি। কল্যাণী আপা ছিলেন কবি নজরুলের ভক্ত। শৈশবের মেমোরিতে ওনার চোখ আর চুলে আমি নজরুলকে মেলাতেই ভালোবাসি। তিনি চাইতেন আমি কালচারে থাকি, আমার মন ক্রিকেটে, চাপে পড়ে যতটুকু ট্রেনিং পেয়েছি তাতেই আজও ধন্য। আসিফ আরও লিখেছেন, দিন বদলেছে, গায়ক হয়েছি, সবচেয়ে দুর্বলতম শিক্ষায় সর্বোচ্চ সফলতা আল্লাহ দিয়েছেন, পা মাটিতেই রাখি। বেগমের সাথে প্রেম চলাকালীন ইনিংসে ম্যায়নে পিয়ার কিয়া সিনেমাটি দেখেছি, সালমান খান আর ভাগ্যশ্রীর প্রেমটা যেন আমার আর বেগমের প্রেমের প্রচ্ছায়া। সব গানই শুনি, হিন্দি প্রেমের গান একটু বেশিই শুনতে হতো অভ্যন্তরীণ প্রেমের কুফল বা সুফল হিসেবে। ঢাকার অভিজাত ক্লাব, গায়ে হলুদ, জন্মদিন, সুন্নাতে খতনা, সামাজিক অনুষ্ঠানে অনেক গেয়েছি হিন্দি গান। কেকে প্রসঙ্গে লিখেছেন তিনি, ভারতীয় গায়ক শ্রদ্ধেয় কেকে মারা গেলেন কদিন আগে। দেশ সেরা কম্পোজার মানাম আহমেদ ভাই আমাকে বহুদিন আগে এই ভদ্রলোকের কণ্ঠের কথা বলেছিলেন। নিজের ব্যস্ততায় খুব একটা গান শোনা হয়নি ওনার। তিনি মারা যাওয়ার পর গবেষণা শুরু করেছি, যতই শুনেছি ততই মন্ত্রমুগ্ধ হয়েছি। কখনো হিন্দি গান রেকর্ড করিনি, জীবনে প্রথম বজরঙ্গি ভাইজান সিনেমার তু জো মিলা গানটি গাইলাম। বিপন্ন শিশুদের পাশে জান দিয়ে থাকার এই গল্পটি অনেক ভালো লাগে আমার, ভুল ত্রুটি মার্জনীয়। কেকে সাহেবকে ট্রিবিউট করে গানটি গেয়েছি, কম্পোজিশন করেছেন জাবেদ আহমেদ কিসলু। সব কিছু ঠিক থাকলে আজই হয়তো মুক্তি পাবে গানটি দ্য গ্রেট কেকে। বাংলাদেশ থেকে আপনার প্রতি আমার ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য, আপনি মহান শিল্পী, রেসপেক্ট। এমনভাবেই ফেসবুকে তিনি লিখেছেন, আর কেকের গাওয়া সেই গানটি আসিফ আকবরের কণ্ঠে শুনতে চাইলে আপনিও ইউটিউবে একটা সার্চ মেরে দেখতে পারেন, শুনে নিতে পারেন আসিফ কেমন গাইল। তবে কে 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 শ্রদ্ধা করে তার এই প্রচেষ্টা নিশ্চয়ই প্রশংসার। অন্যদিকে কেকের জনপ্রিয়তাকে আসিফ নতুনভাবে গাওয়ার মাধ্যমে সেই জনপ্রিয়তাও নিশ্চয়ই তার জনপ্রিয়তার পালে নতুন হাওয়া দেবে, এটাও ফেলে দেবার নয়। সব মিলিয়ে গানটি কেমন গাইলেন আসিফ আপনি শুনে মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে, লিখতে পারেন আপনার অনুভূতি।